إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شأن حبيبه ومحشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صند شجاع غوتر লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الدايا ريح السبام يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دكين پسچم جوار شاہی جامع مسجد پوبیتر جمعہ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম
পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে পর্যন্ত হায়াত দারাজ করে তার পবিত্র ঘরে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই পৃথিবীতে আগমন না করলে আল কোরআনের মতো এমন হেদায়েত বাণী আমাদের কাছে আসতো না বা আমরা পেতাম না। সকলে তার উপরে দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকের জুমার আলোচনায় যে জিনিসটি উপস্থাপন করব তা হচ্ছে শিরক। শিরকের বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিরকের আলোচনা শোনার এবং বোঝার তৌফিক দান করুক, সকলে করি আমিন। সম্মানিত হাজিরিন, শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, অংশীবাদ, মিলানো, সমকক্ষ করা, সমান করা, ভাগাভাগি করা ইত্যাদি। ইংরেজিতে পলিথিজম বা একাধিক উপাস্যে বিশ্বাস বা অ্যাসোসিয়েট বা পার্টনার। শিরকের শাব্দিক বিশ্লেষণ, শিরকের আবিধানিক অর্থ হল অংশ। শিরক শব্দের মাসদার বা ক্রিয়ামূল হল আল আশরাক বা শরিক করা। সম্মানিত হাজিরিন, শিরক যার অর্থ হচ্ছে অংশ, অংশীদারিত্ব, ইমান কিংবা ইবাদতে অংশীদারকরণ, অংশ, ভাগ, অংশীদার, এবং এর একটি পার্টিসিপল হল মুশরিক, যার অর্থ হচ্ছে পলিথিস্টিক ম্যান, বহু ঈশ্বরবাদী মানুষ, সহযোগী, সহযোগিতাকারী। সংক্ষেপে শিরকের সংজ্ঞা হল এমন সব বিশ্বাস, কাজ, কথা, অভ্যাসকে শিরক বলা হয় যার দ্বারা মহান আল্লাহর রুবুবিয়্যত বা মহান আল্লাহর সত্তার সাথে শরীক করা, উলুহিয়্যত বা মহান আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করা, ও আসমা ও ওয়াস সিফাত বা আল্লাহ তাআলার গুণাবলীতে বা সিফাতে কারো সাথে অংশীদারিত্ব বা সমকক্ষতা প্রতীয়মান করা বা হওয়া। অপর কথায় বলা যায় শিরক হচ্ছে আল্লাহর রুবুবিয়্যত, উলুহিয়্যত ও আসমা ওয়া সিফাতে অথবা এর কোনো একটিতে কোনো কিছুকে শরীক স্থাপন করার নাম হচ্ছে শিরক। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সত্তা অথবা গুণাবলীর সাথে অন্যকে বা অন্য কিছুকে শরীক করা। শিরকের সংজ্ঞা, শিরকের সংক্ষিপ্ত সংজ্ঞা কুরআনুল কারীম থেকে আমরা পাই। মহান আল্লাহ তাআলা সূরাত আশ-শুআরার 96, 97 এবং 98 নম্বরে উল্লেখ করেছেন, ক্বালু ওয়া হুম ফীহা ইখতাসিমুন তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইজ নাসমুসাউউকুম বিরাব্বিল আলামিন ক্বালু ওয়া হুম ফীহা ইখতাসিমুন। সেখানে এরা সবাই পরস্পর ঝগড়া করবে এবং পথভ্রষ্টরা নিজেদের উপাস্যদেরকে বলবে, অর্থাৎ উপাস্যদের সাথে তারা সেখানে ঝগড়া করবে এবং তারা উপাস্যদেরকে বলতে থাকবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিন মুবিন, আল্লাহর কসম আমরা তো স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম, তোমরা তো আমাদেরকে ভ্রষ্টতায় নিয়ে গিয়েছিলে। ইজনু সাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালন কর্তার সমতুল্য গণ্য করতাম তখন তো তোমরা এরকমই ছিলে, এই কথা বলে তারা ঝগড়া করতে থাকবে। শিরকের সংজ্ঞায় আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন,
الشرك هو أن يتخذ من دون الله ندا يحبه كما يحب الله শিরক হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ গ্রহণ করা এবং আল্লাহ তাআলার মতো তাকে ভালোবাসা। শিরক এমন এক জিনিস যেটা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। শিরককারী কখনো ঈমানদার হতে পারে না, তার ঈমান থাকে না এবং সে জাহান্নামের ইন্ধন হয়। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ان الشرك لظلم عظيم শরণ করে যখন লোকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বলল হে পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যথার্থই শিরক হচ্ছে অনেক বড় জুলুম। এই শিরকের বিষয়ে সাবধানতা অবলম্বন করা হয়েছে উপায়াতে, যদি শিরক করা হয় তাহলে সে ব্যক্তি নিজের উপরে জুলুম করেছে, অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামের ইন্ধন হয়েছে, সে ব্যক্তি জান্নাত হারিয়েছে। অর্থাৎ শিরক হচ্ছে এমন এক মহাপাপ যে সমস্ত কবিরা গুনাহ বা পাপগুলোর মধ্যে 1 নম্বর। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নং আয়াতে আরো বলেছেন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে। শিরকের গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইয়ুশরিক বিল্লাহি ফাকাদ আল্লাহ অবশ্যই শিরকের গুনাহকে মাফ করবেন না, এছাড়া অন্যান্য যত গুনাহ হোক না কেন তিনি যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরীক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে। অর্থাৎ শিরকের গুনাহ সাইতে বড় গুনাহ আর নেই। আল্লাহ তাআলা আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে, কারো উপরে ভরসা করে, কারো উপরে সে নির্ভর করে, তাদের সেই নির্ভরতাই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এবং সে দুনিয়াতে কোনো কাজ করলে সেটি কখনো সে সফল হতে পারবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা মুমিনুনের 170 নম্বর আয়াত উল্লেখ করেছেন, وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে যার পক্ষে তার কাছে কোনো যুক্তি প্রমাণ নেই, তার হিসেব রয়েছে তার রবের কাছে, এ ধরনের কাফের কখনো সফল কাম হতে পারবে না। আল্লাহ তাআলা এই সমস্ত কাফেরদেরকে অবশ্যই জাহান্নামে প্রেরণ করবেন। আর আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই একজন অকৃতজ্ঞ। সে বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা অকৃতজ্ঞ যারা তাদেরকে তিনি ছাড়বেন না। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা যুখরুফের 15 নম্বর আয়াতের সাথে করেছেন, ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। এসব কিছু জানা এবং মানার পরেও এসব লোক তার বান্দাদের মধ্য থেকে কোনো কোনো বান্দাকে তার অংশ বানিয়ে নিয়েছে। প্রকৃত যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেছে, প্রকৃত সত্য এই যে মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ।
এই বিষয়ে আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহ বলেছেন, তোমরা কখনো আমার সাথে শরীক করো না এবং সার্বক্ষণিক তোমরা আমার ইবাদতে মশগুল থাকবে। ইবাদত বলতে যদি আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহকে যদি খালেস নিয়তে সঠিক ইমানের সাথে যদি মেনে নেওয়া হয়, তাহলে ওই মুমিনের সমস্ত কাজগুলো ইবাদত হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আন-নিসা এর শব্দ করেছেন, খুব কঠিন ভাবে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। এ বিষয়ে আল্লাহ কঠিন হুঁশিয়ারি করেছেন, আর কাউকে আল্লাহর সাথে শরীক বা অংশীদার স্থাপন করা যাবে না। একজন মুমিনের পক্ষে এটি কখনো সম্ভব নয় এবং যারা করে তারা মুমিন হতে পারে না। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা নিসার 116 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইয়াশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা দালালাম বাঈদা। আল্লাহ কেবলমাত্র শিরিকের গুনাহ মাফ করেন না, আর দুনিয়ার যত গুনাহ রয়েছে সব গুনাহ তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু তার সাথে যদি কাউকে শরীক করা হয় এই গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। এছাড়া আর যাবতীয় গুনাহ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরীক করে সে গোমরাহির মধ্যে অনেক দূর এগিয়ে গেছে, সে গোমরা। আল্লাহ তাআলা বলেছেন সে গোমরা, আর আল্লাহ তাআলা এ বিষয়ে তাদের শাস্তি হিসেবে বলতে চাচ্ছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 161 নং আয়াতে তাদের শাস্তি হিসেবে ঘোষণা করেন, তারা কি শাস্তি পাবে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান-নাসি আজমাইন খালিদিনা ফীহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লাহুম ইউনযারুন। যারা কুফরের নীতি অবলম্বন করেছেন এবং কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, কুফুরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, অংশ স্থাপন করেছে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর ফেরেশতাদের লায়নাত ও সমগ্র মানবতার লায়নাত। এরপরে বলা হয়েছে খালিদিনা ফীহা, তারা সেখানে অনন্তকাল থাকবে, কোথায়, জাহান্নামে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের উপরে কোনো আযাবকে হালকা করা হবে না। ওয়া লা হুম ইউনযারুন, এবং মহান আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টিও নিক্ষেপ করবেন না। আল্লাহ যাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না তাদের অবস্থা তো কি হবে, এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। এরপরে আল্লাহ তাআলা তাদের শাস্তি হিসেবে কেমন শাস্তি হবে এ বিষয়ে ইরশাদ করেছেন, لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ। নিঃসন্দেহে তারা কুফরি করেছে যারা বলেছে মরিয়াম পুত্র মসিহ আল্লাহ, অথচ মসিহ বলেছেন হে বনি ইসরাইল আল্লাহর বন্দেগী করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেছে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন,
এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। আর এ ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা এই জালেমদের বিষয়ে আর উল্লেখ করেছেন সূরা বাইয়্যানার 6 নং আয়াতে। আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা কাফারু বিল আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। তারা হচ্ছে সৃষ্টির একদম অদম, শিরকের সংজ্ঞায় আল্লামা ইবনুল কাইয়িম বলেছেন, শিরক হুয়া আন ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি নিদ্দান ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। শিরক হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ গ্রহণ করা এবং আল্লাহ তাআলার মতো তাকে ভালোবাসা। শিরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে শিরকুল আকবর, বড় শিরক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে শিরকুল আসগার বা ছোট শিরক। প্রথম আশিরকুল আকবর বা সবচেয়ে বড় শিরক হচ্ছে আল্লাহর কোন সমকক্ষ স্থির করে ইবাদতের কোন এক প্রকার আল্লাহ তাআলা ব্যতীত অন্যের জন্য করা, যেমন আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কাছে দোয়া করা, সিজদা করা, মানত করা, অন্যকে ডাকা, অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা, মৃত ব্যক্তি, জিন কিংবা শয়তানের প্ররোচনাকে ভয় করা, যেমন মূর্তি জিনের নিকট সাহায্য চাওয়া অথবা কবরের নিকট সন্তান চাওয়া, অলিয়া উলিয়া নিকট সাহায্য চাওয়া যাতে তারা আল্লাহ নিকটবর্তী করে দিবে, এগুলো সম্পূর্ণ হারাম। এটা হচ্ছে বড় শিরক। এটি কি বড় শিরক? এই ধরনের শিরক হচ্ছে শিরকে আকবর। মৃত ব্যক্তির নিকট প্রত্যাশা করা, যেমন আমাদের দেশে মাজারে যায় মানুষ প্রত্যাশা করে, মূর্তির নিকট মানুষ চায়, মূর্তি মানুষকে কিছুই দিতে পারে না, অথচ এটি শিরক হয়ে যায়, শিরকে আকবর হয়ে যায়। আর তাদের কাছে মুক্তি কামনা করা, কেউ যদি কোনো সুবিধা অসুবিধায় থাকে ওই মূর্তির কাছে গিয়ে তারা মুক্তি কামনা করে, আসলে সেখানে তারা শিরক করছে, তাদের মুক্তি তো হবেই না। তাদের নামে কোরবানি করা, এই দেবদেবীর নামে কোরবানি করা, মৃত ব্যক্তির নামে কোরবানি করা, এটাও হবে না। যার কাছে প্রত্যাশা করা হয় তাদের জন্য মানত করা, তাদেরকে সিজদা করা ইত্যাদি কোনো অবস্থাতেই বৈধ নয়, এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা আর যারা আল্লাহকে ছেড়ে অন্যকে উপায় স্বরূপে গ্রহণ করেছে তারা বলে আমরা তো এদের পূজা কেবল এজন্যই করি যেন এরা সুপারিশের মাধ্যমে আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। নাউজুবিল্লাহ। সূরা জুমার আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন আয়াত নম্বর 3। শিরকে আকবর বা বড় শিরক তিন ভাগে বিভক্ত, আশিরকু ফির রুবুবিয়্যা, আশিরকু ফিল উলুহিয়্যা, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। আশিরকু ফির রুবুবিয়্যা হচ্ছে আল্লাহর সত্তার সাথে শিরক। আল্লাহর স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, কন্যা আছে বলে বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ তাআলার এককত্বে অন্য কারোর সাথে শরিক করা, ইবাদতে কাউকে শরিক, এই আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করা ইত্যাদি হচ্ছে শিরকু ফির রুবুবিয়্যা। আর একটু হচ্ছে আশিরকু ফিল উলুহিয়্যা, আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে উপাস্য হিসেবে তার উপাসনা করা, তাকে সিজদা করা, ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা,
ইত্যাদি হচ্ছে আশিরকু ফিল উলুহিয়া। আর তৃতীয় নম্বর শিরক হচ্ছে শিরকু ফিল আসমাই ওয়া সিফাত, এটি হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলীতে কাউকে শরীক করা। আর শিরকু ফিল রুবুবিয়া হচ্ছে আল্লাহ তাআলার কর্তৃত্ব ক্ষমতা ও সার্বভৌমত্বে কাউকে তার সমকক্ষ মনে করা বা অন্য কাউকে অংশীদার বানানো, যেমন আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, গায়েব বা অদৃশ্যের খবর একমাত্র তিনিই রাখেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গায়েবের খবর জানতেন না। মহান আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়া লা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়া লাউ কুনতু আলামুল গায়বা লা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়া সূউ ইন্নামা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। বলো, যা আল্লাহ ইচ্ছা করেন তা ব্যতীত আমি আমার নিজের কোনো কল্যাণ ও কল্যাণের মালিক নই। যদি আমি অদৃশ্যের খবর রাখতাম তাহলে আমি অধিক কল্যাণ অর্জন করতাম এবং কোনোরূপ অমঙ্গল আমাকে স্পর্শ করত না। আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য একজন ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদানকারী মাত্র। দুই নম্বর হচ্ছে শিরকু ফিল উলুহিয়্যাত। শিরকু ফিল উলুহিয়্যাত হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে অংশ স্থাপন করা। ইবাদতে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করার নাম হচ্ছে আশিরকু ফিল উলুহিয়্যাত। ইবাদত হবে সম্পূর্ণ শিরক মুক্ত। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 36 নং আয়াতের সাদ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। তিন নম্বর হচ্ছে শিরকু ফিল আসমাই সিফাত, আল্লাহর গুণাবলীতে শিরক করা। নবী রাসূলগণ ও আউলিয়াগণ নিজে থেকে গায়েব জানেন বলে মনে করা, কারণ গায়েবের জ্ঞান আল্লাহ ব্যতীত আর কারো নেই। এই শিরক হলো আল্লাহ তাআলার গুণাবলী ও বৈশিষ্ট্যের সাথে অন্য কিছু বা তার সৃষ্টির গুণাবলী বা বৈশিষ্ট্যের তুলনা করা। যেমন এ ধরনের কথা বলা যে আল্লাহর পা আমাদের পায়ের মতো বা তার চেহারা আমাদের চেহারার মতো, আল্লাহ ছাড়া অন্য কাউকে গাউস বা গাউসুল আজম বা ত্রাণকর্তা বলা ইত্যাদি। শির প্রধানত চার প্রকার, আর শির্ক দোয়া, দোয়া বা প্রার্থনা শির্ক, আল্লাহ তাআলা ব্যতীত অন্যদের দেব দেবীকে আহ্বান করা, তার বিকরে প্রার্থনা করা, মাজার বা পীরের নিকট কিছু চাওয়া। মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতের সাদ করেন, মুশরিকদের চরিত্র এই যে যখন তারা নৌজানে আরোহণ করে তখন তারা ভয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে, অতঃপর যখন আল্লাহ তাদেরকে উদ্ধার করে স্থলভাগে এনে ভিড়িয়ে দেন এবং যখন তাদের ভয় কেটে যায় তখন তারা পুনরায় শিরকে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। দুই নম্বর হচ্ছে আশ-শিরকু নিয়্যা ওয়াল ইবাদাতু ওয়াল কসদ, নিয়ত ইচ্ছা ও উদ্দেশ্যে শিরক, আল্লাহর উদ্দেশ্যে উপাসনা বা ধর্মীয় কাজকর্ম সংকল্পের সাথে সম্পৃক্ত। সুতরাং দেব দেবী জিন বা অন্য কিছু অর্থাৎ গায়রুল্লাহর উদ্দেশ্যে সৎ আমল সম্পাদন করা, যেমন ফিরাউলিয়ার উদ্দেশ্যে ভালো কাজ করা, এই শিরকের অন্তর্ভুক্ত। তিন নম্বর শিরক হচ্ছে শিরক তোয়া, আনুগত্য শিরক,
অর্থাৎ আল্লাহ তাআলার হারামকৃত বস্তুকে হালাল এবং হালালকৃত বস্তুকে হারাম করার ক্ষেত্রে আলেম ওলামা ফির আউলিয়া কর্তৃক বা নেতৃবৃন্দের অনুসরণ করা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে, ইত্তাখাযু আহবারাহুম ওয়ারহায়ানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনু মারইয়ামা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম ওলামা ও ফোফ পাদ্রীদের এবং মরিয়াম পুত্র মসিহ ঈসাকে রব হিসেবে গ্রহণ করেছে, অথচ তাদের প্রতি কেবলই আদেশ করা হয়েছিল যে তারা শুধুমাত্র এক উপাস্যের ইবাদত করবে, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, আর তারা যাদেরকে শরীক সাব্যস্ত করবে তিনি সেসব থেকে সম্পূর্ণ পবিত্র। চার নম্বর শির্ক হচ্ছে শির্কে আকবর হচ্ছে আর শির্কুল মহাব্বাহ ভালোবাসায় শির্ক। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নং আয়াতে ঘোষণা করেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, তারা তাদেরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার নেয়, কিন্তু যারা ইমানদার তারা আল্লাহর জন্য সর্বাধিক ভালোবাসা পোষণ করে থাকে। আর জালেমরা যদি জানত যখন তারা আজাবকে প্রত্যক্ষ করবে যে সমস্ত ক্ষমতা আল্লাহর জন্য এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা, তাহলে তারা শিরকের ক্ষতিকারিতা ব্যাখ্যা করে দিত। দ্বিতীয় শিরক হচ্ছে শিরকে আসগর ছোট শিরক, যেসব কথা ও কাজের মাধ্যমে মানুষ শিরকের দিকে ধাবিত হয়, অর্থাৎ আমলের কাঠামো ও মুখের কথায় আল্লাহ তারা ব্যতীত অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, সেই রূপ কথা ও কাজকে ছোট শিরক বলা হয়। যেমন সৃষ্টির ব্যাপারে এমনভাবে সীমা লঙ্ঘন করা যা ইবাদতের পর্যায়ে পৌঁছে যায়। ছোট শিরক মানুষকে মুসলিম মিল্লাত থেকে বের করে না সত্যি, তবে তাওহিদ ঘাটতি করে দেয়। আর ছোট শির্ক বড় শির্কের একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না খাফু মা খাফু আলাইকুম আশ-শিরকুল আসগার ক্বালু ওয়া মাশ-শিরকু ইল আসগার ইয়া রাসূলুল্লাহ ক্বাল আর-রিয়া। আমি তোমাদের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে শির্কে আসগার বা ছোট শির্ক। তাকে শির্কে আসগার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, রিয়া বা লৌকিকতা। রিয়া সম্পর্কে মানুষ অসচেতন এবং আল্লাহ তাআলা এটি ক্ষমা করেন না, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। রিয়া দুই প্রকার, মুনাফিকদের রিয়া আরেকটা হচ্ছে তাওহিদপন্থী মুসলমানদের রিয়া। মুনাফিকদের রিয়া যারা মুখে ইসলাম প্রকাশ করে আর অন্তরে থাকে কুপরি। মহান আল্লাহ তাআলা বলেন, يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। তারা লোকদের দেখায় এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে। সূরা নিসা। তাওহিদপন্থী মুসলমানদের রিয়া যারা খুব সুন্দর করে সালাত আদায় করে যাতে মানুষ তা দেখে প্রশংসা করে, এটি হচ্ছে ছোট শিরক।
ছোট শিরক আবার দুই প্রকার, প্রকাশমান ছোট শিরক কথা ও কাজের মাধ্যমে সংগঠিত হয়। কথার মাধ্যমে প্রকাশ্য ছোট শিরক, যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে শপথ করা। রাসূল সাল্লাম বলেছেন, আন সাঈদ ইবনে উবাইদা আন্না উমার সামিআ রাজুলান ইয়াকুলু লা ওয়াল কাবা ফাকাল ইবনে উমার লা ইখলাফু বিগাইরিল্লাহি ফাইন্না সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। قال ابو عيسى هذا حديث حسن وفسر هذا الحديث عند بعض اهل العلم ان قوله فقد كفر واشرك على التغليظ। سعد بن عبادہ رضی اللہ تعالی عنہ বর্ণিত, তিনি বলেন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে বলতে শুনলেন কাবার শপথ। ইবনু উমর বললেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা যাবে না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করলো সে যেন উপরি বা শিরক করল। মহান আল্লাহ বলেন, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কাতিলনা হুম্মা হাহুনা। ওরা বলে, যদি আমাদের কোনো কর্তৃত্ব থাকতো তাহলে এখানে আমরা নিহত হতাম না। তিনি আরো বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়াক্বাদু লাউ আতাউনা মাকতুলু, যারা ঘরে বসে তাদের ভাইদের সম্বন্ধে বলেছিল যদি তারা আমাদের কথা শুনত তাহলে নিহত হতো না। তারা বলে, যদি এ ব্যাপারে আমাদের কোনো কথা রাখা হতো তবে আমরা এখানে নিহত হতাম না। যদি শব্দটি যখন অতীতের জন্য ব্যবহার করা হবে তখন তা না জায়েজ ও হারাম হবে, কেননা আয়াতটি প্রমাণ করে যে যদি শব্দে বাক্যে প্রয়োগ করা মুনাফিকদের আলামত তাই ব্যবহার করা হারাম। যদি ব্যবহার অন্তরকে দুর্বল ও অপারগ করে দেয় কিন্তু ভবিষ্যতের জন্য যদি ব্যবহার আল্লাহ তাআলার রহমত ও কল্যাণের আশাবাদ ব্যক্ত করে বলা হলে তখন তা বৈধ হবে, কিন্তু যদি ভবিষ্যতের ক্ষেত্রে অহংকার ও বড়ত্ব প্রকাশ করা হয় তা সম্পূর্ণ নাজায়েজ, কেননা এতে তাকদীরের প্রতি স্বীয় নিয়ন্ত্রণ প্রকাশ পায়। ছোট শিরক থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে ছোট শিরক আমল করার সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসন্ধান করা, ছোট শিরক প্রতিহত করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা ওই শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করো, কেননা উহা পিপীলিকার চলার শব্দ থেকেও গোপন ও সূক্ষ্ম। তাকে প্রশ্ন করা হলো, হে রাসূলুল্লাহ, কিভাবে আমরা তা থেকে বেঁচে থাকতে পারি অথচ উহা পিপীলিকার চলার শব্দের চেয়েও গোপন সূক্ষ্ম? তিনি বললেন, তোমরা এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, জেনে শুনে কোনো কিছুকে শরীক করা হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি এবং না জেনে শিরিক হয়ে গেলে তা থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলক্ষণের কারণে যে ব্যক্তি নিজের কাছ থেকে ফিরে গেছে সে শিরিক করেছে। তারা জিজ্ঞেস করলেন, এরূপ হয়ে গেলে তার কাপ্পারা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হলো এই দোয়া, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার কল্যাণ ব্যতীত আর কোনো কল্যাণ নেই, আর তোমার পক্ষ থেকে অকল্যাণ হয়ে থাকে অন্য কারো পক্ষ থেকে নেই, আর তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। গোপন শিরক, শিরকে খফি এমন একটি সূক্ষ্ম শিরক যার
নিয়ত সংকল্প ও উদ্দেশ্যের সাথে হয়ে থাকে, যেমন আর রিয়া ও সামারাতু মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা নিয়তে এবং মানুষের প্রশংসা শোনানোর জন্য নেক আমল করার। عن ابي سعيد قال خرج علي رسول الله صلى الله عليه وسلم ونحن نتذكر المسيح الدجال فقال الا اخبركم بما هو خوف عليكم عندي من المسيح الدجال قال قلنا يا قلنا بلى فقال الشرك الخفي ان يقوم الرجل يصلي তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব না যে বিষয়টি আমার কাছে মাসীহ দাজ্জালের শিরেও ভয়ঙ্কর? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ তিনি বললেন, তা হচ্ছে শিরকে খফি বা গুপ্ত শিরক। আর এই উদাহরণ হচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে শুধু ওই জন্যই তার সালাদকে খুব সুন্দরভাবে আদায় করে যে কোনো মানুষ তার সালাদ দেখছে বলে সে মনে করে। রিয়া দাজ্জালের ভয়াবহতা থেকেও মারাত্মক, তার কারণ দাজ্জালের ফিতনার বিষয়টি সুস্পষ্ট। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ ইরশাদ করেছেন, কিন্তু রিয়া মানুষের মনকে অব্যক্ত করে, যা সংরক্ষণ অতীব কঠিন, আর তা মানুষকে ধীরে ধীরে আল্লাহ তাআলার পরিবর্তে মানুষের দিকে দাবিত করে। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দাজ্জালের ভয়াবহতা থেকে বেশি ভয়াবহ বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 22 নং আয়াতে, ফালা তাজালুলিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করো না। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্দাদা হচ্ছে শিরিক, যা অন্ধকার রাতের নির্মল কালো পাথরের উপর পিপীলিকার পদচারণার চেয়েও সূক্ষ্ম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, কেউ যদি বলে আল্লাহ এবং অমুক যদি না থাকতো, এরূপ কথা শিরিক কেন না? ওয়াও যার অর্থ এবং যা অংশীদারিত্ব ও বিলম্বহীনতার অর্থ বহন করে, পক্ষান্তরে সোম্মা যার অর্থ অতঃপর বিলম্বের অর্থ প্রকাশ করে। ফলে যদি আল্লাহ না থাকতেন অতঃপর অমুক না থাকতো বলা বৈধ হবে, কিন্তু ওয়াও দিয়ে বাক্যটি শিরকে আজগার হবে মুশরিক। শির যার অর্থ হল অর্থ অংশ অংশীদারিত্ব, ইমান কিংবা ইবাদত অংশীদারকরণ, অংশ বাক অংশীদার, এবং এর একটি পার্টিসিপল হল মুশরিক যার অর্থ হল পলিথিস্টিকম্যান, বহু ঈশ্বরবাদী, বহু ঈশ্বরবাদী মানুষ সহযোগী সহযোগিতাকারী, অর্থাৎ যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। তারা মুশরিকরা তাদের উপাস্যদের সাথে জাহান্নামে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম আমরা তথায় প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালন কর্তার সমতুল্য বলে গণ্য করতাম। উপরে উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মুশরিকরা তাদের উপাস্যগুলোকে মহান আল্লাহর রুবুবিয়্যাত ও উলুহিয়্যাতের বৈশিষ্ট্যে সমকক্ষ বানিয়ে নেয়ার কারণেই বিভ্রান্তিতে পতিত হয়ে মুশরিক হয়েছিল। মুশরিকদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কুল আরাইতুম মা তাদউন মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَتُونِي بِكِتَابٍ مِنْ قَبْلِ هَذَا أَوْ آثَارَةٍ مِنْ عِلْمٍ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
সূরা কাহফ ৬৯ আয়াত আল্লাহ ঘোষণা করেন, বলো তোমরা আমাকে সংবাদ দাও, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে অথবা আসমান সমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি, এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান তোমরা আমার কাছে নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। মুশরিকদের বৈশিষ্ট্য হচ্ছে যালিকুম বিআন্নাহু ইযা দাআল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়াইন ইশরিক বিহি তুমিনুনা ফালহুকুম লিল্লাহিল আলিল কাবীর। তাদেরকে উত্তর বলা হবে তোমাদের শাস্তি এই জন্য যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শরীক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সর্বোচ্চ মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহর বান্দাকে অংশ সাব্যস্ত করে শিরক করে। ওয়াজালু লাহু মিন ইবাদিহি জুজআন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আর যারা তারা তার আল্লাহর বান্দাদের মধ্য হতে কতককে তার অংশ সাব্যস্ত করেছে নিশ্চয়ই মানুষ স্পষ্ট কৃতজ্ঞ। মুশরিকরা বহু লাঘন করে এই বিষয়ে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম আযযা আর তারা আল্লাহকে বাদ দিয়ে বহু ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়, কখনো নয় এরা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৭৭-৭৫ নং আয়াতের সাদ করেন وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُحْضَرُونَ। তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে, এরা তাদের কোনো সাহায্য করতে সক্ষম নয় বরং এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনী রূপে হাজির করা হবে। শিরকের পরিণতি, শিরক সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে বড় পাপ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন আব্দুর রহমান ইবনে আবি বকর আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বি আকবারিল কিবায়ির কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন তার পিতা সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের সব থেকে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? আমরা বললাম অবশ্যই সতর্ক করবেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার গণ্য করা, পিতা মাতার অবাধ্যতা করা। এই কথা বলার সময় তিনি হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন, এরপর সোজা হয়ে বসলেন এবং বললেন মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। এ কথা তিনি দুবার করে বললেন এবং ক্রমাগত বলেই চললেন, এমনকি আমি বললাম তিনি মনে হয় থামবেন না। ক্ষমার অযোগ্য অপরাধ। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد اشترى إثما عظيما নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার সাথে অন্যকে শরীক করে এত বেদিত, তিনি যা ইচ্ছা ক্ষমা করে থাকেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করলো, সে ব্যক্তি মহাপাপের অপবাদ দিল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا سورة النساء 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে, এটা ব্যতীত যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে থাকেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল, সে ব্যক্তি দূরতম ভ্রষ্টতায় নিপতিত হল। শিরক করে মারা গেলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। তাই কেউ যদি এই পাপ করে ফেলে, তাকে সাথে সাথে তওবা করে ফিরে আসতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বরকতময় আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি ফরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনা নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করে থাকো, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। তিরমিজি। যাবতীয় সৎ আমল বাতিল হয়ে যাবে মুশরিকের। মহান আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, সূরা নাম এর 88 নম্বর আয়াতের সাথ করেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়াআমালুন। এটাই আল্লাহর হেদায়েত। তিনি সিয় বান্দাদের মধ্যে যাকে চান এ পথে পরিচালিত করেন, তবে যদি তারা শিরক করত তাহলে তাদের সব কাজকর্ম নিষ্ফল হয়ে যেত। আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বলেন সূরা জুমার এর 65 নম্বর আয়াতে, ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. অতসব নিশ্চিতভাবে তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি ওহির তাওহীদের প্রত্যাদেশ করা হয়েছে, অতএব যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এই শিরককারীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক করে, আল্লাহ অবশ্যই তার উপরে জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা এই কথাটি উল্লেখ করেছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে। শিরক জান্নাত ও জাহান্নামের মূল প্রতিপাদ্য বিষয়। শিরক না করলে জান্নাত আর করলে জাহান্নাম। এ প্রসঙ্গে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বিষয় অপরিহার্য। জৈনিক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, উক্ত বিষয় কি? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক না করে মারা যাবে সে জান্নাতে যাবে,
আর যে ব্যক্তি শরীক করে মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। কাফির মুশরিকরা কখনোই কল্যাণ ও সফলতা লাভ করতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের 117 নম্বর আয়াতে ঘোষণা করেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে, وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে আহ্বান করে তার উক্ত কথার কোন প্রমাণ নেই, তার হিসাব বা বদলা তো তার প্রতিপালকের কাছেই রয়েছে, নিশ্চয়ই অবিশ্বাসীরা সফল কাম হয় না। শিরকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করবেন না। আনাউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتاني اتي من عند ربي فخيرني بين ان يدخل النصف امه الجنه وبين الشفاعه فاخترت الشفاعه وهي لمن مات لا يشرك بالله شيئا। عوف بن مالك الاشجعي رضي الله تعالى عنه বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আগন্তুক আমার সামনে আসলেন এবং দুটি প্রস্তাবের যে কোনো একটি গ্রহণের ইখতিয়ার দিলেন। এক হচ্ছে হয় আমার উম্মতের অর্ধেক সংখ্যক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, অথবা আমার সুপারিশের সুযোগ থাকবে, আমি সুপারিশ করাকেই বেছে নিলাম, আর তা হবে সেই সকল ব্যক্তির জন্য যে সকল ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো শরীক না করে মৃত্যুবরণ করেছে। তিরমিজি শরীফের হাদিস। শিরক হচ্ছে মহাপাপ, তওবা ব্যতীত কখনো ওই পাপ ক্ষমা হয় না। তবে অন্য পাপ করে তওবা ছাড়া মারা গেলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, অথবা জাহান্নামে দিয়ে পাপের শাস্তি ভোগ করার পর কালিমার বদৌলতে এক সময় জান্নাতে পাঠাবেন। শিরকের উপরোক্ত ভয়াবহ অবস্থার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলে দিয়েছেন, আন মুআযিন ক্বালা আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরিন কালিমাত قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت। তুমি কোন কিছুকে আল্লাহর সাথে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুনে পুড়িয়েও মারা হয়। আহমদ। কোনো অবস্থাতে যেন আল্লাহ তাআলার সাথে ছোট বড় কোনো ধরনের শিরিক না হয় সে ব্যাপারে তীব্র সচেতন থাকতে হবে। তাওহীদ বা আল্লাহর অধিকার আদায়ের ব্যাপারেও অনেক বেশি সচেতন থাকতে হবে। সৃষ্টিকর্তা রিজিক দাতা পালনকর্তা হিসেবে বান্দা আল্লাহকে বিশ্বাস করে, তেমনি আইন ও বিধানদাতা হিসেবেও বিশ্বাস রাখবে। নিজের কিংবা কর্তৃপক্ষ কিংবা আলেম ওলামা বা নেতৃবৃন্দের খেয়াল খুশি মোতাবেক কোনো বিধান রচনা করবে না যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল্লাহ তাআলার ক্ষমতা বা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক হয়। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা তওবায় ঘোষণা করেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানূ লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী ও মুমিনের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করে যদিও তারা আত্মীয় হোক, একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোজখী। শিরিক মিশ্রিত ইমান কখনোই ইমান হিসেবে গ্রহণযোগ্য নয়, সুতরাং শিরিক থেকে বেঁচে থাকার জন্য সবসময় আল্লাহ তাআলার নিকটে প্রাণ খুলে দোয়া করা ও সাহায্য প্রার্থনা করা কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক হতে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শিরকি শাইয়্যা
نَعْلَمُهُ وَنَسْتَغْفِرُكَ لَمَّا لَا نَعْلَمْ اللهم إنا نعوذ بك أن نشرك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه হে আল্লাহ, জেনে বুঝে শিরিক করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং আমাদের অজ্ঞাত শিরিক থেকে আপনার নিকটে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ছোট বড় সকল প্রকার শিরক হতে রক্ষা করুন। আমিন ওয়া আখির দাওয়ানা।